আমার ঘরত এটা সারপ্রাইজ আছে বুড়া তয় বুড়ি এটো বুড়া একো প্ল্যান নকৰাকে মানে হঠাতে হৈ গলগে এক্সাইটেড হৈ আছো আপোনালোকৰ লগত মানে নিউজটো শেয়ার কৰিব কাৰণে Morning guys, so as it day 2 Cherrapunjit aru bortoman moi asu ami jontu mane homestead asu tar kitchenot aru etia moi ready kori asu ya maggi banabo karone yate mane nijor moteo mane gutekini banabole pari duniyake gas aru ebla gutekini byabostha kori dise to yate moi maggi banai asu aru eya sobji kata hoy ase bortoman bilahi tar so pyaaz kibaki ji ase aru eneke dibo lagibo juagali upra imane beshi borokhun di ase no apnalke jodi agor vlog to sai jay tene hole gom babo non stop borokhun diye ase তো চাও আজি কি প্ল্যান করো যদি বরখন মানে নেড়ে তেনহলে আমি ভাবিছো ইয়ার পৰা হয়তো আমি রিটার্ন যাই দিম ঘর লৈকে অলমান এখন থেকে ব্রেকফাস্টও কৰি লও তারপর চিন্তা কৰিম আৰু গুটেখিনি মিলি কেনে কি কৰা যায় ইয়া প্ৰথমে মেগিখিনি বনাই লও আজি ভাবিছো এগ মেগি বনাও আৰু এবাৰ বাহিৰৰ দৃশ্যটো এবাৰ দেখাই দিও রাইস চাও কেনেকুৱা বেছি বরখন হৈ আছে এতিয়াও আৰু গুটে জায়গা একদম পানি পানি হৈ আছে এফালে গুটে একদম পানি পানি হৈ আছে রাস্তা ঘাট বিলাক Hi guys, so I'm Maggie Sigi Dhuniya ke khai mein lolu aru etia bolu besi yani ke roki lagi lab na kan borokhon still puri ase aru ene mane room ot thaki bole ekebare mon nai karane ami bhabisu ki tar pore eta ulai dio jehetu Cherrapunjit okol borokhon puri ase ekane agot goi bole sao kiba jodi explore kori bole paru aru niluk sao guys gude to ekdom bhaluk boni ase upor patol lagi pula pula hoye ase taki ami kali o raincoat pini aichilo aju he raincoat pini jabo laga ase ene ka taki do aru ko ghuribo korbo na palu na beya lagise kintu jiman khini mane ahote batot enjoy টিকলু রুম তো আর এবার মানে ইয়াতে আছো ডাবল হেৰি হয় দুই তালা হয় দুই তালা আর ইয়া আমি এটা ওলাই দিল হোমস্টের পড়া আর হোমস্টে থাকি বিরাট বেশি ভাল লাগিলে খুব ধুনিয়া ফেসিলিটির আসলে তো এটা আমি সিধা সিধি গৈ আছো শিলংর সাইডে আর ভাবিছিল ওয়াটারফল দুটামান খুমাম বলে আর হোমস্টের মানুষজনকো মানে খুঁজেছিল কিন্তু কলে কি পানির বহুত বেশি ফোর্স হয়ে আছে রাস্তাবিলাকো বহুত মানে পিছল হয়ে আছে সেখানে এটা নোযায় ভাল হব কারণ এনেকা ওয়েদারও যেহেতু টুরিস্টও বহুত কম আহিব সেকারণে মানে রিস্ক লোব নারি আমি চারিটায় গৈ কেনে তো একো নাই বাৰু বাততে আমি পিছে আহি থাকোতে এটা ওয়াটারফল পাৰো একদম রাস্তার কাষতে আছিল ওয়াটারফলটো আর তাতে অলপান ভিডিও শ্যুট করল ফটো উঠিল টাইম স্পেন্ড করল তো ভাল লাগিল এই ঠাই দুখর একদম রাস্তার কাষতে আসলে আর ইয়া চাকসন মানে ওয়াটারফলটোর তলতে মানে গুছি গলোগে আর বরষুণের কারণে বতরটো যেহেতু একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলগে তো ঠান্ডা ঠান্ডা বতরত গরম গরম মাকৈ খোৱাৰ মজাই বেলেগ হয় না তো আমি অকনমান আগু আহিয়ে মাকৈ দোকান এখন পালো এটা মাকৈ কিনি আছো মাকৈ খাব রাখিছো গাইস এখিনতে সামুক দেখুন মই খাই চাও ভাল লাগিছে না খাই আর মোর অবস্থা তো না যাব গাইজ একদম টিটি করি অবস্থা বেয়া বুড়া তয় বুড়ি এ তো বুড়া মই ভাবিছো মোক কইছা নেকি তো বুড়া বুলি তয় বুড়ি বলো এ তো বুড়া হয় বুড়া বুড়ি কি বুড়া বই লাগে হেলমেট তো স্পয়লে যা তুমি ঘর যা হে নেকি যাওয়া বাবা হেলমেট তো খুলি লওয়া বুড়া তো হেলমেট ফেলা যাব কই ভাল লাগে না মোক রিটার্ন হয়ে আগে দেখাবল মানুষ এজনে এইটো ফল সেল করে আসলে মানে আগতে এই ফল খুব খাইছিল কিন্তু ইয়ার নামটো এটা মানে পাহরি গলোগে তো আপনাদের যদি চিনি পাইছে তাহলে কমেন্ট করে জানাবছুন তো মানুষজনে প্লাম আর এই ফল সেল করে আসলে তো ইয়াও ঘরলে বলে দুটামান লই ললো
ৰব এখিনি আপোনালোকে এটা বস্তু দেখাও মানে মোৰ বেগটো চাওকচোন এক্সট্ৰাকে এটা আচলতে মোৰ হাতত কেৰি বেগ আছিলে তো বৰষুণৰ পৰা প্ৰটেকশ্যন দিবৰ কাৰণে কেৰি বেগটোকে মই ফালি ছিগি এনেকৈ বেগত ওপৰ লগাই দিব লগা হৈছে কাৰণ মোৰ আইফোনৰ চাৰ্জাৰ কিবা কিবি বহুত বস্তু ভিজি গ'লগৈ সেইকাৰণে উপায় নোহোৱাত এনেকৈয়ে মানে বেগটো কভাৰ কৰিব লগা হৈছে হেল্ল' গাইজ চ' একেচোতে একদম ঘৰে আহি পালোঁ মানে অলপমান টাইম হ'ল বাৰু ৰেষ্ট কৰিলোঁ তাৰপিছত গা চা ধুই মেলি ফ্ৰেছ হৈ ল'লোঁ তাৰপিছত এতিয়া আহিছোঁ ব্লগটো কণ্টিনিউ কৰিবৰ কাৰণে আচলতে আমি আহি থাকোঁতে এনেকুৱা লেতেৰা বৰষুণে পালে নহয় মানে চেৰাপুঞ্জীৰ পৰা নন ষ্টপ বৰষুণে পাইছে আমাৰ হেৰিলৈকে নংপুলৈকে মানে এনেকুৱা বৰষুণে পাইছে মই মানে কি মোবাইল চবাইল ধুনীয়াকৈ পলিথিনত ভৰাই কেনে বেগত সোমোৱাই থৈ দিলোঁ একো ভিডিঅ' চিডিঅ' একো বনোৱাই নহ'লে পিছে ঘৰ আহি একদম ব্লগ চ্লগ ষ্টাৰ্ট কৰি দিয়া মেইন ৰিজন হৈছে কেতিয়াবা মিছ কৰি আছিলে কাৰণে তাৰ ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰিছোঁ বাহ হয় নেকি তোমাক মিছ কৰি আছিলে নেকি এতিয়া ছাৰপ্ৰাইজটোৰ কথা কৈ দে আকৌ আচলতে গাইজ আমাৰ ঘৰত এটা ছাৰপ্ৰাইজ আছে আচলতে নতুন মেম্বাৰ এটা আহিছে একো প্লেন নকৰাকৈ মানে হঠাতে হৈ গ'লগৈ তো মানে এক্সাইটেড হৈ আছো আপোনালোকৰ লগত মানে নিউজটো শ্বেয়াৰ কৰিবৰ কাৰণে বেছি দেৰি নকৰো তেন্তে ৰিভিল কৰি দিওঁ ন ৰিভিল কৰি দিওঁ চ' গাইজ ফাইনেলি এতিয়া মই আপোনালোকক ৰিভিল কৰিবলৈ ওলাইছো তো যোনটো নতুন মেম্বাৰ আমাৰ ঘৰত অহা আৱাজে দিলে যোনটো নতুন মেম্বাৰ মানে আপোনালোকক কৈছিলো আমাৰ ফেমিলিলে আহিছে আৰু সেইটো হৈছে ওৱান টু থ্ৰী এইটো চাওক টুকু টুকু চ' গাইজ এইটোৱে হৈছে আমাৰ ঘৰৰ নিউ মেম্বাৰ আৰু আজিলৈ আহিছে শিকুৱে মানে এইটো ছাডেন প্লেন আছিলে প্ৰথমতে আমি প্লেনিং কৰি আছিলোঁ যে এনেকুৱা কিবা এটা পেট এটা আনিব লাগে কিন্তু ইমান সোনকালে আমি প্লেন কৰা নাছিলোঁ ইমান জলদি যে আমি ঘৰলৈ লৈ আহিম বুলি কিন্তু আজি ভণ্টিয়ে মানে কলেজৰ পৰা আহোঁতে লৈ আহিলে ইয়াক আৰু ময়ো মানে ৰখি থাকিব নোৱাৰিলোঁ সেইকাৰণে একদম জলদি জলদি বোলে আপোনালোককো নিউজটো দি দিওঁ এইটো চাওক ইমান ধুনীয়াকৈ আছে মোৰ হাতত মানে ইয়াৰ লগত বহুত টাইম খেলিলোঁ খেলাৰ পিছত এতিয়া সি মোৰ এতিয়া চিনি পোৱা হৈ গ'ল মানে ফ্ৰেণ্ড হৈ গ'লগৈ আৰু চাওকচোন ইমান ধুনীয়াকৈ মোৰ হাতত আছে এতিয়া তো এতিয়াই হৈছে আমাৰ ঘৰৰ নতুন মেম্বাৰ মাতিলে মাত দি টুকু মই মাতিলেহে মাত দিয়ে চা টুকু মই মাতিম হা টুকু টুকু এইয়া চিনি পোৱা হৈ গ'ল আৰু এতিয়া চাওক গাইজ ক'ত আছে ই টুকু টুকু কেনেকৈ আছা তুমি ক'ত আছে কি হৈছে তোমাৰ টুকু আহা গাইজ এনেকৈ ফাৰ্ষ্ট টাইম মই ভাটৌ চৰাই ইমান ওচৰৰ পৰা লৈছোঁ মানে ভয়ো লাগিছে কিন্তু ই ইমান জলদি মানে মোৰ লগত মিলি গ'ল ন টুকু চাওক গাইজ ইমান ধুনীয়াকৈ আছে মোৰ লগত ভাল লাগিছে ন মানে আৰু এনেকুৱা ঘৰত কিবা এটা থাকিলে ভালো লাগে আচলতে দেই আৰু ইমান ধুনীয়া প্ৰেম এইটো চোৱা ক'ত যোৱা তুমি ইফালে ক'ত যোৱা চাওক গাড়ী ফ্ৰেছ ফ্ৰেছ হাগি দিছে সি মই মানে আজি ৰখিবই নোৱাৰিলো আজি প্ৰথমতে ভাবিছিলো মই দুদিনমান পিছতহে দেখুৱাম বুলি ক'ত গৈ আছে ই পিছফালে গৈ আছে প্ৰথমতে ভাবিছিলো দুদিনমান পিছত আপোনালোকক মানে ইয়াৰ কথা ক'ম আৰু চুলিখিনিতে ধৰি আছে কিন্তু নাই মোৰ মানে ধৈৰ্য নহ'ল সেইকাৰণে এতিয়াই কৈ দিলো কি বুলি কয় তেন্তে এইটো মানে নাজানো পিকু আহা আৰু চাওক গাইজ এইটো হৈছে আমাৰ টুক টুক টুৰ ঘৰটো টুক টুক টুৰ এইটো হৈছে ঘৰটো যোৱা তুমি খুমোৱা 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 এনেকে যোৱা গৃহপ্ৰৱেশ হ'ব এতিয়া প্ৰথমবাৰৰ কাৰণে আমি ধুই পখালি লৈ আহিছো বাও ইমান ধুনীয়াকে গৈছো চাচোন টুকু এইটো তোমাৰ ঘৰ হয় দেই আজিৰ পৰা বাও ধুনীয়া ধুনীয়া ঘৰ চাবি তাত হেৰিটো লাগি যাবগে চ' গাইজ চাওক এইটো হৈছে আমাৰ টিকলুটোৰ ঘৰটো আচলতে আমি এনেকে পিঞ্জিৰাত নলওঁ বুলি ভাবিছিলোঁ কিন্তু ই যিহেতু নতুনকে মানে প্ৰথমবাৰ আহিছে ন আমাৰ ঘৰলে তো সেইটো কাৰণে মানে ঘপকে যে ওলাই যায়গে সেইটো কাৰণে মানে এনেকুৱাৰ কাৰণে এটা টিকলু মিকলু ঘৰ এটা আনিব লগা হ'ল চ' এইটোৱেই গুড নিউজ দিব লগা আছিলে মনটো অলপমান ভাল লাগিছে এতিয়া নতুনকে মেম্বাৰ এটা আহিছে আমাৰ ডেকা ফেমিলিলৈকে হয় নাই চিকু আৰু আৰু আমিতো ইয়াক মানে পিকু টুকু এনেকে মৰমতে কিবা কিবি নাম দি মাতি আছো তো আপোনালোকে পাৰিলে চাজেষ্ট কৰিবচোন তাক কি নাম দি মাতিলে ভাল হ'ব কি নাম দি মাতিম মাতিম তোমাক টুকু
কি নাম দিবা দিম তোমাক আপোনালোকে এটা ধুনিয়া আছে একদম কিউট কিউট নাম এটা সাজেস্ট করব আমার টিকলু মিকলু টুকুটু কারণে ভাটৌটু কারণে টুকু 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 মাতি দিয়া হয় অ মাতি দিয়া মানে রেসপন্ড করে দেই ধুনিয়াকে রেসপন্ড করে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এগুলোকে চাই থাকার কারণে ভিডিওটা যদি চাই অল্প হলেও ভাল পেলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিব সাবস্ক্রাইব করে দিব নতুন ভিউয়ার সকলে বাই বাই নেক্সট ভিডিওত লগ পাম টাটা